দর্শক, ন্যূনতম মজুরি নিয়ে আমরা আলো আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বিকেএমইর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাশেম। জনাব হাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। হাশেম না, মোহাম্মদ হাতেম। দুঃখিত জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, শ্রমিকদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং কয়েক দফা বৈঠক, সাতটি বৈঠকের পর অবশেষে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে, আপনারা সন্তুষ্ট? বিষয়টা আমরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট তো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তিন পক্ষ মিলে আলোচনা করেই একটা মজুরি নির্ধারণ করেছে। তো আমাদের দিক থেকে অনেকের পক্ষেই এই মজুরিটা এই সময়ে, বিশেষ করে আপনি জানেন যে বর্তমানে গার্মেন্টস সেক্টর চরম সংকটের মধ্যে রয়েছে, তার উপর আবার রয়েছে গ্যাস এবং বিদ্যুতের একটা মানে চরম সংকট, মানে এই ধরনের গ্যাসের সংকট আমরা অতীতে কোনোদিন ফেস করতে হয়নি। এরকম একটা সংকটে উৎপাদন বন্ধ, আমার রপ্তানি আদেশ কম, তার মধ্যে এই যে মজুরিটা হলো, এই মজুরিটা অনেকের পক্ষেই বহন করা বা কার্যকর করা খুব কঠিন হয়ে যাবে। আমরা বিকেমি এবং বিজেমি প্রত্যেকটা ব্র্যান্ড এবং বায়ারদেরকে আমরা বলেছি যে আমরা আসলে এই যে 13,500 যেটা 550 টাকা যেটা হয়েছে শ্রমিকের জন্য, আসলে ন্যূনতম মজুরি হলো সেইটা। তো সেখানে যেটা 12,500 টাকা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আসলে তারা কিন্তু শ্রমিক না, তারা হচ্ছে হেল্পার। হেল্পার কারা? যাদের কোনো দক্ষতা নেই, যাদের কোনো শিক্ষা নেই, গ্রাম থেকে উঠিয়ে এনে জাস্ট আমার ফ্যাক্টরিতে আমার একজন শ্রমিকের ওই গেঞ্জির সুতাটা কেটে দিবে, গেঞ্জিটা ভাঁজ করে দিবে, এখান থেকে এই মেশিন থেকে ওই মেশিনে দিয়ে দিবে, এই কাজটুকু হলো এদের। তো এরা পাবে 12,500 টাকা, আর যদি আমি যদি এর সাথে 2 ঘন্টা করে প্রতিদিনের ওভারটাইম যোগ করি তাহলে তারা পাবে মিনিমাম 15,850 টাকা। অর্থাৎ যেই যেই শ্রমিকটা কোনো কিছু জানে না, সে শ্রমিকও না হেল্পার, সে পাবে 15,850 টাকা। আর এখানে যে শ্রমিক হিসেবে যে এখন যেটা তৃতীয় গ্রেডে, মানে আগে যে গ্রেডগুলো ছিল এর তো গ্রেড পুনর্বিন্যাস হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ আমরাও বলেছিলাম যে গ্রেড এতগুলি গ্রেড থাকার কোনো প্রয়োজন নেই, এবং সর্বশেষ যেটা একটা গ্রেড বাদ দেওয়া হয়েছে এটাও আমরা মনে করি যৌক্তিক। এবং সেখানে তৃতীয় গ্রেড থেকে শ্রমিক শুরু, মানে মেশিন অপারেটর যদি আমরা বলি, সেখানে শুরু হচ্ছে তৃতীয় গ্রেড, তার সর্বনিম্ন হচ্ছে 13,550। তো 13,550টা কিন্তু আলটিমেটলি 13,550টা, এটা গিয়া বা আপনার মাস শেষে ওভারটাইম সহ গিয়া এটা 17,000 টাকার উপরে গিয়া কিন্তু উঠবে। এবং 15,065 টাকা যেটা শ্রমিকের প্রথম গ্রেড, যেটা যে তিনটা গ্রেডের মধ্যে শ্রমিকের প্রথম গ্রেড হচ্ছে 15,065, তারাও গিয়ে কিন্তু মাস শেষে কিন্তু 19,000 টাকার উপরে পাবে 2 ঘন্টা ওভারটাইম সহ। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে এইটা আমরা মনে করি যে শ্রমিকের জন্য এটা যথেষ্ট ভালো একটা মজুরি হয়েছে, কিন্তু পোশাক শিল্পের বর্তমান প্রেক্ষাপটে অনেকের পক্ষে এটাও বহন করা কঠিন হয়ে যাবে, ইমপ্লিমেন্ট করা কঠিন হয়ে যাবে। জনাব মোহাম্মদ হাতেম, চরম সংকটে তারা আছে। জনাব মোহাম্মদ হাতেম, আপনি যে গ্রেডটা পুনর্বিন্যাস করা হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন। আন্দোলন সংগ্রাম গেল, সেটাও শেষ হয়ে গেল, মজুরি চূড়ান্ত হলো, এখন আপনাদের পোশাক খাতের বর্তমান পরিস্থিতিটা কেমন, এবং আগামীতে এই ধরনের আন্দোলন সংগ্রাম কমানোর জন্য কিংবা বন্ধ করে দেওয়ার জন্য আপনাদের কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দেখেন, আন্দোলন সংগ্রামের কথা যেটা বলছেন এটা কোনোভাবেই আমি শ্রমিকদের আন্দোলন হিসাবে অভিহিত করব না। কারণ আপনারাই রিপোর্ট করেছেন যে ওই ফ্যাক্টরি, মানে প্রত্যেকটা ফ্যাক্টরি চলমান অবস্থায় ছিল, চলমান অবস্থায় প্রত্যেকটা ফ্যাক্টরি চলমান অবস্থায় ছিল, সেই চলমান অবস্থায় বহিরাগত কিছু সংখ্যক সন্ত্রাসী তারা গিয়ে সেখানে আক্রমণ করেছে, ফ্যাক্টরি ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, ওই ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করেছে। তার মানে কি? তারা কিন্তু শ্রমিক না, এবং অতি ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু কর্মরত ছিল ফ্যাক্টরিগুলিতে, কিছু সংখ্যক বহিরাগত, কারো কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়োজিত কারো কারো সন্ত্রাসী বাহিনী এই আক্রমণগুলি করেছে বা এই ভ্যান্ডালিজমগুলি করেছে। সুতরাং শ্রমিকদের, শ্রমিকরা কিন্তু ইভেন আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম শ্রমিক নেতৃত্বও কিন্তু
এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং তারা দায়িত্বশীলভাবে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে এই যে মজুরি নির্ধারণের বিষয়ে একমত হয়েই কিন্তু চূড়ান্তভাবে এই এটা ঘোষণা করা হয়েছে। জনাব মোহাম্মদ হাতেম, এবং এখানে এখানে যদি আপনি মূল্যস্ফীতিটাকেও যদি আপনি আমলে নেন তাতেও কিন্তু অনেক বেশি মূল্যস্ফীতি যা হয় 6 বছরে যদি আমরা গড়ে 6% ধরি বা 5 বছরে তাহলে 30% বাড়ানোর কথা, সেখানে 56%। জনাব মোহাম্মদ হাতেম, কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু কিছু সংখ্যক তথাকথিত কিছু বুদ্ধিজীবী যারা পণ্ডিত হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে উস্কানি দিয়ে এই সেক্টরটাকে অশান্ত করার জন্য, অসন্তোষ তৈরি করার জন্য সচেষ্ট থাকেন এবং তারা বিদেশের কোনো দেশের লালিত পালিত এজেন্ট হিসেবে দেশে কাজ। জি জি, এই বিষয়টাতে আমি আসছি আপনার কাছে যে ধরেন আমাদের তো তৈরি পোশাক আমরা বিক্রি করি পশ্চিমাদের কাছে, তারা এই বিষয়টিগুলো নিচ্ছে মাথায় নিয়ে কিন্তু বিভিন্ন সময় হুঁশিয়ারি দিচ্ছে। আপনি জানেন যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বলছে যে কি আমরা শ্রমিক অধিকার যদি খর্ব হয় সেক্ষেত্রে আমরা হয়তো কথা বলবো। তা আপনারা আপনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো আলোচনা টেবিলে আপনারা সুযোগ রাখেন কিনা, যে বিষয়গুলো অনেক বেশি আলোচনা করা, নেগোসিয়েশন করা একটা বিষয়। আর যেহেতু আমাদের হাতে সময় কম, আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনার কাছে করে দিতে চাই। আপনারা চিঠি পাঠিয়েছেন আমাদের ক্রেতাদের কাছ থেকে, যাদের কাছে আমরা বিক্রি করি, যে মজুরি তৈরি পোশাকের দাম বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আপনারা কতটা এখনো পর্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছেন? দুইটা প্রশ্নের একসাথে যদি সংক্ষিপ্ত জবাব দেন। জি, পরেরটা দিয়ে শুরু করি। এখনো আমরা প্রত্যেকটা ব্র্যান্ড এবং বায়ারদের কাছে চিঠি দিয়েছি, যেটা আসলে অতীতে আমরা এইভাবে দিতে হয়নি, কারণ এই বছর পরিস্থিতি খুবই খারাপ এবং ব্র্যান্ড এবং বায়াররা যদি এগিয়ে না আসে তাহলে এটা খুব কঠিন হয়ে যাবে। এবং তারা যেহেতু এইবার তারাও কথা বলছে শ্রমিকের মজুরি নিয়ে, আমাদের বিশ্বাস যে তারা এগিয়ে আসবে। এবং এগিয়ে আসলে দেখেন, আমরা কিন্তু এই শ্রমিক কিন্তু আমার প্রতিষ্ঠানের আমি বলবো ফ্যামিলি মেম্বার, তাদের যদি ভালো স্যালারি দিতে পারে এটা আমাদের কাছেই ভালো লাগবে। সুতরাং আমরা তো আন্তর্জাতিক বাজারে একটা প্রতিযোগিতায় থাকতে হয়, কম্পিটিটিভনেসটা ধরে রাখতে হয়। তো বায়াররা যদি আমাদেরকে দেয় তাহলে আমাদের পক্ষে মানে এই এটা কোনো কঠিন কাজ হবে না মজুরি আরো বৃদ্ধি করে দেওয়া, এবং সেই ক্ষেত্রে বায়ারদেরকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাবো। একই সাথে আমরা যেটা বললেন যে আমেরিকার যে হুমকি ধামকি বা বিভিন্ন রকমের বক্তব্য আসছে, এটা নিয়ে আমরা খুব একটা ওরিড না, কারণ শ্রমিকদের যে অধিকার খর্ব হওয়ার মতো কোনো কাজ বাংলাদেশে শ্রম সেক্টরে বা আমাদের এই অ্যাপারেল সেক্টরে হয় না। বরঞ্চ আমেরিকা জাতিসংঘের ট্রেড সেন্টার থেকে ঘোষণা দিয়েছে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে এখন গ্রিন ফ্যাক্টরি দেশ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। সুতরাং এখানে শ্রম অধিকার বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই এদের এই ধরনের। হ্যাঁ, এটা তারা কিন্তু বাংলাদেশের কথা বলেনি, সারা ওয়ার্ল্ডের কথাই বলেছে। তো ওয়ার্ল্ডের অনেক দেশে এর চেয়ে বেশি শ্রম অধিকার ক্ষুণ্ণ হয়। আপনি যদি দেখেন ইভেন আমাদের কম্পিটিটিভ দেশগুলি, যেগুলি ভিয়েতনাম, কম্বোডিয়া বলেন বা এরকম আরো অনেক দেশ রয়েছে, আফ্রিকার অনেকগুলি দেশ রয়েছে যেখানে শ্রম অধিকার বলতে কোনো কিছুই নেই, কিন্তু সেখানে তারাও কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস পায় আমেরিকা। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে।